পুরো ভোটে জিতেছেন, শপথ গ্রহণ এখনও হয়নি। তার আগেই দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। গিয়েছিলেন বাড়ির কাছেই পোষ্যের খাবার কিনতে, দোকান থেকে নামছিলেন, একটা সিঁড়ি নামতেই গুলি, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরপর গুলি। রবিবার রাত 8টা নাগাদ এই রুদ্ধশ্বাস নাটকের সাক্ষী আগরপাড়া নর্থ স্টেশন রোড। ঘটনাটা হয়েছিল, ও কুকুরে ওষুধ নিতে এসেছিল, কুকুরে ওষুধ নিয়ে যাওয়ার পর পেমেন্ট করেছে, পেমেন্ট করার পর যখনই একটা সিঁড়িতে নিচে নামলো তখনই পাশ থেকে একটা ছেলে এসে তাকে একদম মাথায় শ্যুট করেছে, সঙ্গে সঙ্গে সে এখন পড়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনুপম, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পরিবারের শোকের ছায়া, কি কারণে খুন তা নিয়ে ধন্দে পরিবার। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। পুলিশের কি দায়িত্ব ছিল যে জঙ্গলটারে সার্চ করি, জঙ্গলটার মুভমেন্ট করি, জঙ্গলটারে পুড়িয়ে আমরা সার্চ করি, এখন কিছু করছে না, সব দাঁড়িয়ে আছে, আমরা কি করব বলুন। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও, তৃণমূলের অভিযোগের তীর বিজেপির দিকে। আটির ভেতরের আলোচনাতে তারা বলতেন যে আইন শৃঙ্খলা যাতে বিপর্যস্ত হয় সেইভাবে আমাদের কাজ করতে হবে, লোককে উস্কাতে হবে, পার্টির লোকদের উস্কাতে হবে, সেই ব্যাপারে আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে, তারই এই সবগুলো নিদর্শন। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির। এগুলো সমস্ত তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, এটা সবে শুরু হয়েছে, এইটা চলবে। ঘটনার প্রতিবাদে রাতেই পথে নামেন স্থানীয় তৃণমূল কর্মীরা, আগরপাড়ায় বিটি রোডের তেঁতুলতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। কি কারণে খুন তা নিয়ে ধন্দে পুলিশও। আমরা তদন্ত করে দেখছি কি হয়েছে, পুরো ঘটনা আমরা দেখছি, এভিডেন্স কিছু পাওয়া গেছে সেটা আমরা দেখছি। বরুণ সেনগুপ্ত, রিপোর্ট জি 24 ঘন্টা। সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে রাজনীতিকে আলবিদা জানানোর কথা বলেছিলেন, তারপর তৃণমূলে যোগ। দলে যোগ দিয়ে বারবার বলেছিলেন বাংলার জন্য কাজ করতে চান, এবার বাবুলকে সেই সুযোগ দিল দল। বালিগঞ্জ কেন্দ্রে টিকিট পেলেন বাবুল সুপ্রিয়। আসানসোলে লোকসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা, রবিবার টুইট করে দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলকে। কিছুদিন পর সাংসদ পদে ইস্তফার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। 18ই সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেন, সাংসদ পদ থেকে ইস্তফাও দেন। প্রার্থী হয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাবুল। যে 24 ঘন্টায় বাবুলের প্রতিক্রিয়া, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়ায় খুশি। দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ওনার অনুপ্রেরণায় আবার মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে তৈরি করতে পেরেছি, এবং সেই তৈরি করার পেছনে ওনার অনুপ্রেরণা একটা বিরাট বড়। কারণ বালিগঞ্জের মতো জায়গায় উনি আমাকে ক্যান্ডিডেটশিপ দিয়েছেন, আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আর যেরকম আগেও বলেছিলাম যে ওনার নির্দেশ মতো বাংলার মানুষের জন্য কাজ করবো, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। বাবুলকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করেছে পদ্মশিবের। ওদিন থেকে প্লেইং ইলেভেনে খেলার চেষ্টা করছিলেন, তো সুযোগ হয়নি, এবার সুযোগ পেয়েছেন। তৃণমূল কাকে প্রার্থী করবে একান্ত তাদের নিজস্ব ব্যাপার। অন্যদিকে আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। 1996 ও 2008 রাজ্যসভা সাংসদ হন। বাজপেয়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন। 2009 ও 2014 পাটনা সাহিব থেকে বিজেপির টিকিটে জিতে লোকসভায় যান। 2019 সালে বিজেপির টিকিট না দেওয়ায় দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু কংগ্রেসের সঙ্গেও মনিবনা হচ্ছিল না। 2019 তৃণমূলের ব্রিগেড সমাবেশে তাকে দেখা যায়। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিলেও রবিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদনে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই দিনই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার উপরেই আস্থা রাখল তৃণমূল। একটা পলিটিক্যাল বড় অভিজ্ঞতা তার আছে, তার পার্লামেন্টে এর আগেও গেছেন উনি, আর উনি আপনি জানেন যে আমাদের ব্রিগেডেও এসেছিলেন, তো ওনার মতন ক্যান্ডিডেট পেয়ে আমরা নিশ্চয়ভাবে উৎসাহিত। এই রকম ধরনের পার্সোনালিটি থাকলে আমাদের পার্লামেন্টের লড়াইটা সুবিধা হবে। ঘাসফুলে যোগ দেওয়ার পর কোনো পদ না পাওয়ায় বাবুলকে ঘিরে নানান জল্পনা চলছিল, সেই সব জল্পনার অবসান হলো।
ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।